নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড ঝালমুড়ি রেসিপি নিয়ে। এটা খুবই ভালো একটা জলখাবার, বিশেষ করে সন্ধ্যেবেলায় তো খুবই ভালো লাগে, খুবই টেস্টি আর খুবই এটা স্বাস্থ্যসম্মত খাবার। এর মধ্যে যেহেতু প্রচুর স্যালাড আছে তাই শরীরের পক্ষেও খুবই ভালো। বাড়িতে বানালে অনেকটা স্বাস্থ্যসম্মতভাবে বানানো যায় তাই এটায় কোনো অসুবিধা হয় না। বাইরে যেহেতু স্যালাডগুলো অনেকক্ষণ কাটা থাকে তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাইরে থেকে ঝালমুড়ি খেলে পেট খারাপের ভয় থাকে। তাই বাড়িতেই যদি আপনারা ঠিক দোকানের টেস্ট আনতে পারেন তাহলে আর বাইরে থেকে কিনে খাবেন কেন। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় ঝালমুড়ি বা মশলা মুড়ি। কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড ঝালমুড়ি বা মুড়ি মশলা বানানোর জন্য 100 গ্রাম মুড়ি নিয়েছি। চানাচুর নিয়েছি, ঝাল চানাচুর আমি 50 গ্রাম, তবে যে কোনো চানাচুরই আপনারা নিতে পারেন। 1 টেবিল স্পুন আমি বাদাম নিয়েছি, এটা রোস্টেড বাদাম। 1 চা চামচ আমি ভাজা মশলা নিয়েছি। এই ভাজা মশলার একটা ভিডিও আমি আপলোড করেছি, যদি চান তো আপনারা দেখে নিতে পারেন। তবে মশলাটা যে যার পছন্দ অনুযায়ী ইউজ করবেন। শুকনো খোলায় আমি সাদা জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা হালকা একটু আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আমি 1 টেবিল স্পুন আচারে তেল নিয়েছি। আচারে তেল যদি না থাকে তাহলে নর্মাল সর্ষের তেল ইউজ করতে পারবেন। আমি 2 রকম নুন নিয়েছি, বিট নুন নিয়েছি পরিমাণ মতো, আর নর্মাল নুন নিয়েছি সেটাও পরিমাণ মতো। শশা কুচি নিয়েছি 1 টেবিল স্পুন, একটা ছোট টমেটো কুচি করে নিয়েছি, একটা বড় পেঁয়াজের অর্ধেকটা কুচি করে নিয়েছি, একটা পাতি লেবু নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কেননা শুকনো খোলায় ভাজা মশলার মধ্যেও লঙ্কা আছে। তবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ইউজ করবেন। ধনে পাতা কুচি নিয়েছি 1 মুঠো। সেদ্ধ করা মটর নিয়েছি আমি এখানে 2 টেবিল স্পুন। ভেজানো ছোলা নিয়েছি 1 টেবিল স্পুন। একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, সেটাকে কুচিয়ে নিয়েছি, আর 1 টেবিল স্পুন আমি নারকেল কুচি নিয়েছি। এবার একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি। ঝালমুড়ি বানানোর জন্য বড় পাত্রের মধ্যে ইউজ করবে, না হলে ভালোভাবে মাখানো যাবে না। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি শশা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, নারকেল কুচি দিয়ে দিলাম, ভেজানো ছোলা, সেদ্ধ আলুটাও দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভাজা মশলা, বিট নুন দিয়ে দিলাম, নর্মাল নুনও দিয়ে দিলাম। যেহেতু আমি সেদ্ধ আলু আর মটর ইউজ করেছি তাই নুনটা কিন্তু একটু বেশিই দিতে হবে। দিয়ে দিচ্ছি চানাচুর। সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, মানে আচারের যে তেলটা। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর ঝালমুড়ি বানিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, বানানোর পরই সঙ্গে সঙ্গে সার্ভ করতে হবে, না হলে কিন্তু এটা নরম হয়ে যাবে।
মুড়িটা খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। এবার একটা প্লেট নিলাম, এর মধ্যে আমি সার্ভ করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালমুড়ি। উপর থেকে আরেকটু চানাচুর ছড়িয়ে দিচ্ছি, আরো বেশি টেস্টি করার জন্য, আর দেখতেও খুব ভালো লাগবে। একটু নারকেল কুচিও দিয়ে দিলাম, আর বাদাম দিয়ে দিচ্ছি। আমাদের ঝালমুড়ি সার্ভ করার জন্য একেবারেই রেডি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, কলকাতার বিখ্যাত ঝালমুড়ি বা মশলা মুড়ি। আপনারা দেখলেন আমি কতটা সহজভাবে বানালাম। আশা করছি আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আমার অন্যান্য রেসিপিগুলোও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে শেয়ার করে দিন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।